হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। আজকে একটা রেসিপি দেখাচ্ছি, সেই রেসিপির নাম হলো সফেদ কোরমা। সফেদ কোরমা করতে আমার কী কী লাগছে? সফেদ কোরমা করতে লাগছে এখানে চিকেন, আমি ভালো করে ধুয়ে রেখেছি, চিকেন আছে। আর ফোড়নের জন্য লাগছে শা, জিরে, গোটা এলাচ, বড় এলাচ, আর লাগছে দারচিনি, গোটা গোলমরিচ, এগুলো আমার ফোড়নের জন্য লাগছে। আর লাগছে কুচনো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, গরম মশলার গুঁড়ো, লবণ, একটুখানি চিনি দেব, টক দই, ফ্রেশ ক্রিম, আর লাগছে তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল নিয়েছি, আপনারা ইচ্ছা করলে সাদা তেল নিতে পারেন। এই দিয়ে হয়ে যাবে আমার সফেদ কোরমা। এটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। পেঁয়াজ, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেল, এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব। এই যে একটা বড় এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, বড় এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি, গোটা গোলমরিচ আর শা জিরে। এটা একটু ভাজা ভাজা হলে আমি চিকেনটা দিয়ে দেবো। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, এবার আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে, দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারে আদা, রসুন আর লঙ্কা পেস্ট করে নেব। চিকেনটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। এবার ভাজা পেঁয়াজ, দই একসাথে আমি পেস্ট করে নেব। চিকেনটা আমার আদা রসুন লঙ্কা দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর টক দইয়ের পেস্ট। সমস্ত কিছু দিয়ে আমার কষানো হয়ে গেল, এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। চিকেনটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। আমি সবসময় গুঁড়ো চিনি ইউজ করি, যে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, ওই জন্য আমি গুঁড়ো চিনিটা সবসময় ইউজ করি। চিকেনটা আমার রান্না হয়ে গেল, এবার আমি নামাবার আগে দিয়ে দেবো
গুঁড়ো গরম মশলা, আর দেব ফ্রেশ ক্রিম। হয়ে গেল আমার সফেদ কোরমা। আমরা তো চিকেন তো মোটামুটি বাড়িতে খেয়েই থাকি, এটা একবার হলেও করে খাবেন, অতি অবশ্যই ভালো লাগবে। এটা সব কিছুর সাথেই ভালো লাগবে, ফ্রাইড রাইস, পোলাও, ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। এটা পাকিস্তান আফগানিস্তানের একটা জনপ্রিয় রেসিপি। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে, কারণ আমি চেষ্টা করছি নতুন নতুন রেসিপি দেখাবার। তো আমার রেসিপিগুলো পছন্দ হলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবেন।